এই জেনারেশনকে কে বুঝাবে যে মোবাইল থেকে দূরে থাকতে হবে, বিনা প্রয়োজনে ফোন ইউজ করবা না, বিনা প্রয়োজনে ফোনে হাতও দিবা না। একটা ছবি তুললে কি হয়, হাজারে আসওয়াদ গুনাহ মাফ হয়। একটা ছবি তুললে কি গুনাহ মাফ হয়, কোনো নেকি হয়, এটা কি পরকালে সুপারিশ করবে? এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করেন আমার কথা, আমার কথা বিশ্বাস করেন, এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে পারে না, সারা দিন ফোনে ব্যস্ত, সারাটা দিন সময় পাইলেই ফোন। ফোনে কি, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এই আমাদের বাপদাদারাই, যে ভাইদের বয়সী যারা, যারা এখন 40, 45, 50 এজের মধ্যে আছেন, যারা এই দেশ চালায়, সমাজ চালায়, অর্থনীতি চালায়, তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল অর্ধেকেরও কম। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এখন যদি একটা আরেকটা মুক্তিযুদ্ধ হয়, আল্লাহ না করুক, তাহলে এই তরুণ প্রজন্ম কিচ্ছু করতে পারবে। আপনি আমার কথা বিশ্বাস করেন, টিকটকের একটা ভিডিওর জন্য এদের কাণ্ড কীর্তি দেখলে মনে হয় যেন মানুষ না গরু না ছাগল, কি আসলে। আর আমরা তো ঢাকা শহরের মতো শহরে থাকি, একটা টিকটকের ভিডিও বানানোর জন্য এরা যে কি করে চিন্তা করতে পারবে, কাপড় খুলছে একটা টিকটকের ভিডিও করার। একজন আলেমেদিন আসছে, তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট করে। আর আমরা যে ওস্তাদদের কাছে পড়াশোনা করি, আমি জীবনে আমার ওস্তাদকে এটা বলার সাহসই পাই নাই, ওস্তাদ আপনার সাথে কি একটা ছবি তোলা যাবে? আমি আল্লাহর কসম করে বলছি, আমি এই পর্যন্ত, আর আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য, তিনি জ্ঞান শেখার জন্য। আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে ওস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই, বিশ্বাস করেন। কিন্তু ওয়াজ মাহফিল এইটা ওইটা এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে গেলাম। মানুষের মধ্যে নূর, তাসকিয়া, আদব, মসজিদের আদব, আদব কায়দা, ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে দিন। এবং এর অন্যতম একটা প্রধান কারণ মোবাইল ফোন। আজকের লেকচারের টপিক মোবাইল ফোন না, এই যে কথাগুলো বলতে বাধ্য হলো, যখন আমরা এখন আলোচনা করতেছি এই সময় কটা বাজে এখন, 12:50, এই সময়ে না জানি কতগুলা মুসলমান এখন শহীদ হয়ে গেল, এই সময় যখন আমরা এখন আলোচনা করতেছি, ঠিক এই সময় না জানি কতগুলা বোনকে ইসরায়েলের সৈন্যরা তুলে নিয়ে চলে, না জানি কতগুলা বাচ্চার মগজে আবার বোম মারলো গুলি, এই সময় যখন আমরা কথা বলছি এখন। আর মিডিয়াতে সংখ্যা আসবে খালি, 6,000 মরলো, 6,500, 7,000, কোনো ফিলিংসই নাই, মোবাইল ফোনেই আছে, ব্যস্ত স্ক্রল করে আর দেখে কতজন, ও 10,000 মরছে, কি আমি তো মরি নাই, আমার দেশও তার হয় নাই। বিশ্বাস করেন আমরা এখন আর কোনো কোনো জায়গায় মানুষের পর্যায়ে পড়তেছি। মানুষ মানুষ কাকে বলে, যার আবেগ অনুভূতি আছে, যার ব্যক্তিত্ব গায়রত আছে, যার সম্মান বোধ আছে, রুচিবোধ আছে। মুসলিম উম্মাহ কাকে বলে, যার একটা অংশে আঘাত লাগলে আর এক অংশ ব্যথা পাবে, নাকি ভাই ভুল বললাম না ঠিক বলো? একটা মুসলিম উম্মাহ মানে কি, একটা অঙ্গে আঘাত লাগছে আর একটা অঙ্গ ব্যথা পাবে, আদতে কি এটা হচ্ছে প্যারালাইজড, বুঝে বলি না প্যারালাইজড, আমাদের মধ্যে প্যারালাইসিস ঢুকে গেছে। জুমার খুতবার সময় এমনি অল্প 5 মিনিট নষ্ট করলাম, আল্লাহ মাফ, সরাসরি কিছু কথা আপনাদেরকে একদম সরাসরি, আমরা এখন এমন একটা সময় আছি, এই যে এই শেষ জামানায়, এই যুগে ফেতনা থেকে বাঁচা চারটাখানি কথা, আর এই ফেতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না। এই ফেতনাগুলো শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই, আমাদের রিজিকেও ঢুকে গেছে, পরিবারও ঢুকে গেছে, সমাজও ঢুকে গেছে, ধর্মেও ঢুকে গেছে। আমি সরাসরি কথা বলছি, রাষ্ট্র, বিশ্ব, অর্থনীতি, সমাজ, পরিবার, ধর্ম আর সংস্কৃতি, এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফেতনা ঢুকে নাই। এখান থেকে বাঁচা চারটাখানি কথা না, এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে।
আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন, আমাদের স্বপ্ন তো এই জেনারেশনকে নিয়েই নাকি? যাদের বয়স 50 হয়ে গেছে তারা আর কি করতে পারবেন দিনের জন্য? হয়তো তারা 20-30 বছর পৃথিবীতে থাকবেন হাইয়েস্ট, আল্লাহ ভালো জানেন। আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিবে? যাদের বয়স এখন 20-40 অথবা 10-30, এই তো এই জেনারেশনকে আপনি দেখেন তাদের কত পার্সেন্ট কুরআন তেলাওয়াত করতে জানে। আপনি এই যে আজকে যারা আসছে সবার কুরআন তেলাওয়াতের টেস্ট নেন, একজন আলেমের সামনে বসান, একজন একজন করে ডাকেন, দেখেন সুরা ফাতিহা পড়তে পারে কত। এই মুসলিম উম্মাহ মার না খেলে কোন মুসলিম উম্মাহ মার খাবে আমাকে বুঝান, আমি তো বুঝি না, আমার জ্ঞান কম। এই মুসলিম উম্মাহ যদি মার না খায় কোন মুসলিম উম্মাহ মার খাবে? আজকে যারা আসছে এখানে বা এর পরেও আসবে জুমার দিনে, আপনি এদেরকে 5 ওয়াক্ত নামাজে পাবেন। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, জুমার নামাজটাকেই দিন মনে করে, আর এই মুসলিম মার না খেলে কে মানে আমাকে বুঝান, বুঝি না, কিছু বিষয় আমি বুঝি না। আবার যারা নামাজ পড়ে তাদের আখলাক, ব্যক্তিত্ব, আখলাক, চরিত্র, সুন্নতের জীবনযাপন, আমরা বলি না সুন্না মাফিক জীবনযাপন, রাসূলের সুন্না মাফিক জীবনযাপন, কতজনের মধ্যে চেহারা, আসরতে, পোশাকে, আশাকে, কথাবার্তায় সুন্নত আছে? তো যে জাতি তার নবীর সুন্নত ভুলে যায় সে জাতি কিভাবে বিশ্ব শাসন করবে, আর কেন সে মায়ের খাবে না আমাকে বুঝো, সম্ভব? তাহলে প্রথম নসিহতটা ভাই পড়াশোনা করতে হবে, আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে? তাড়াতাড়ি কোরআন পড়া শুরু করে, হাতে সময় কম, তাড়াতাড়ি শুরু করে। প্রত্যেকটা জেলায় জেলায়, গ্রামে গ্রামে, ইউনিয়ন ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় মসজিদ, মাদ্রাসা, মক্তব প্রতিষ্ঠা করে।